অনিবানের অগ্নিবানে এই মুহূর্তে ব্রেকিং যে খবরে চোখ রাখবো আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে চার ঘন্টা জেরার পর মুম্বাই এনসিপি অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন অনন্যা পাণ্ডে এবং গতকালও তিনি এই জেরা পর্বে যোগ দিয়েছিলেন জিজ্ঞাসাবাদ পর্বে যোগ দিয়েছিলেন তখনই তাকে জানিয়ে দেওয়া হয়েছিল আজকেও তাকে সকাল 11টায় আসতে হবে সেই মতো তিনি হাজিরও দিয়েছিলেন এনসিপি দপ্তরে এবং চার ঘন্টা জেরার পর এনসিপি দপ্তরে আজকে অনন্যা পাণ্ডে কিছুক্ষণ আগে বেরিয়েছে তার গাড়ি আমরা দেখেছি সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলায় এনসিপি দপ্তরে আজও জেরা চলেছে অনন্যা পাণ্ডে চাঙ্কি পাণ্ডের মেয়ে বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে তার জেরা চলে আজকে এনসিপি দপ্তরে মুম্বাই ড্রাগ কাণ্ডে এই মুহূর্তে মাদক কাণ্ডে এই মুহূর্তে যে তদন্ত চালাচ্ছে এনসিপি এবং বোম্বে থেকে গোয়া গামী যে ক্রুজটি যাকে ঘিরে এই নতুন করে মুম্বাইয়ে মাদক কাণ্ডের তদন্তের নতুন করে সূত্রপাত সেই কাণ্ডে তদন্ত প্রত্যেক দিনই নতুন নতুন মোড় নিচ্ছে এই মুহূর্তে আমাদের মুম্বাই দেশ থেকে রয়েছেন আমার সঙ্গে মৌমিতা সরাসরি চলে যাবো মৌমিতার কাছে মৌমিতা আজকে তদন্ত এখনো পর্যন্ত যে অগ্রগতি তদন্তের সেটা সম্পর্কে জানতে চাইবো এবং অনন্যা পাণ্ডের জেরা পর্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ পর্ব সম্পর্কে কিছু জানা যাচ্ছে কি সূত্রপাত পর অনন্যা পাণ্ডে জাস্ট 2:23 সময়তে যখন এনসিপি অফিসে পৌঁছায় তিনি জাস্ট 10 মিনিট আগে এনসিপি অফিস থেকে বেরিয়েছে তো প্রায় 3.5 ঘন্টার ওপর ধরে তাকে এনসিপির কাছে জেরা হয়েছে জানা যাচ্ছে যে আর এন খানের সাথে তার যে 2018-19 সালে যে চ্যাট হয়েছিল যেখানে 2 থেকে 3 বার ড্রাগের মেনশন পাওয়া গেছিলো মাদকের মেনশন পাওয়া গেছিলো সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এনসিপির তরফ থেকে এখনও সেই বিষয়ে পুরো বলা হয়নি যে কী জিজ্ঞেস করা হয়েছে তো সূত্রানুসারে হ্যাঁ যে এটা বলা হয়েছে যে অনন্যা পাণ্ডে হয়তো যোগান দিতেন সাপ্লাই করতেন ড্রাগ আর এন খানকে বা কিছু ড্রাগ পেডলারের যারা ড্রাগ সাপ্লাই করে তাদের নাম্বারও হয়তো তিনি শেয়ার করেছিলেন আর এন খানের সাথে এইসব নিয়েই আজকে সমীর ওয়াংখেড়ে এনসিপি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে তাকে 3 ঘন্টার উপর ধরে জেরা করা হয় অনন্যা এই এই জেরা পর্বে কোথাও যে পরবর্তী যে ট্রেলটা খুঁজছেন এনসিপি আধিকারিকরা অর্থাৎ আরও কারা কারা যুক্ত কোনো ব্যবসায়িক লেনদেন যুক্ত কি না কারণ আমরা জানি যে কনজিউম করা এবং ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা বা ব্যবসায়িক কাজে লাগানো দুটো সম্পূর্ণ আলাদা ধারা রয়েছে এনডিপিএস অ্যাক্টে সেই জায়গা থেকে পরবর্তী ধাপ সম্পর্কে কিছু এগোতে পেরেছেন তদন্তকারীরা যাচ্ছে ওরা অলমোস্ট 6 থেকে 7 জায়গায় রেড করেছে পুরো সিটিতে পুরো মুম্বাইতে সকাল আজ সকালেই যারা একটা পেডলার আর একজন ব্যবসায়ীকেও অ্যারেস্ট করেছে গ্রেপ্তার করেছে তো প্রতিদিন এনসিপি এই মুম্বাই ক্রুজ ড্রাগ বাস্ট কেসের ভেতরে খুঁটি নাটি করে চলেছে তারা ব্যাক টু ব্যাক অ্যারেস্ট করে চলেছে সামন জেরা হচ্ছে হাজিরার জন্য বলা হচ্ছে আর এবং সেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার লাস্ট 2 দিনে 6 থেকে 7 জায়গায় রেড এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই কেসে অনেক ধন্যবাদ সুপর্ণা আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি অনন্যা পাণ্ডের আজকের যে জিজ্ঞাসাবাদ পর্ব তা নিয়ে কথা বলছিলাম মৌমিতার সঙ্গে মৌমিতা আমাদেরকে জানাচ্ছিলেন যে এনসিপি দপ্তরে আজও যেভাবে জেরা চলেছে অনন্যা পাণ্ডেকে এবং সেই জেরার ফলে এখনও পর্যন্ত তদন্তকারীরা কতটা এগোতে পেরেছেন তদন্তের পরবর্তী ধাপ সম্পর্কে